আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা গত একটি ভিডিওতে আলোচনা করেছি সওয়াবরাতে করণীয় কী কী, সওয়াবরাতে কোন কোন আমল আমরা বেশি বেশি করব। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সওয়াবরাতের রাতে কোন কোন কাজ গরহিত এবং বর্জনীয়, যে কাজ আমরা করব না। সওয়াবরাত একটি মূল্যবান রাত, মূল্যবান রজনী। এই রাতকে আমরা কুসংস্কার দিয়ে শেষ করে দিব না, এ রাতটাকে আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। তো কোন কোন কাজকে ইসলাম নিষিদ্ধ করে, এরকম বেছে বেছে কিছু কাজ আপনাদের সামনে উপস্থাপন করছি। নাম্বার এক, শবে বরাতে দেখা যায় বাড়ি, ঘর, মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এতে লক্ষ লক্ষ টাকা অপচয় হয়, এটাকে বলা হয় অপচয়। এই অপচয়কে আল্লাহ তাআলা শয়তানের ভাইয়ের সাথে আখ্যা দিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তাই আমরা এই অপচয় করব না, অপচয় থেকে বিরত থাকব। নাম্বার দুই, আতশবাজি। আতশবাজি এটা তো শবে বরাত হারাম, এবং শবে বরাত ছাড়া অন্যান্য রজনী বা অন্যান্য দিনগুলোতেও এই আতশবাজি ইসলাম অ্যালাউ করে না। এটা ইসলামে নট অ্যালাউ, এটা ইসলাম কখনও সমর্থন করে না। তো আমরা আতশবাজি থেকেও দূরে থাকবো, আতশবাজি করবো না। নাম্বার তিন, এই রাতে অনেকে ধুমধামভাবে হালুয়া রুটি খায়। অনেক গরিবকে দেখা যায় এই রাতে ঋণ করে পর্যন্ত হালুয়া রুটির আয়োজন করে, এবং তাদের ধারণা যে এই রাতে যদি হালুয়া রুটি না খাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাকি কেচ্চা খাওয়াবে। কিছু আজগুবি কথাবার্তা সমাজে প্রচলন আছে। আবার অনেকে এটাও ধারণা করে যে আজকে রাত্রে বা অর্থাৎ শবে বরাত রাত্রে ভালো খাবার দাবার খেলে সারা বৎসর ভালো খাওয়া যাবে। মানে আমরা তো খাদক বংশের বাঙালি, এমনি একটু খাদক প্রিয়, মানে আমরা খাওয়াকে খুব পছন্দ করি। নাম্বার চার, বিভিন্ন মিষ্টান্ন পণ্য দ্বারা, মিষ্টান্ন বস্তু দ্বারা বিভিন্ন মূর্তি আকৃতি বানানো হয়। বিভিন্ন জায়গায় এগুলো দেখা যায়, কচ্ছপ, ব্যাং ইত্যাদি ইত্যাদি বানায়, বানায় এগুলো খায়, এগুলোকে সব মনে করে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হাদিসের মধ্যে আছে যে সকল বস্তুর প্রাণ আছে ওই সকল বস্তুর মূর্তি যদি কেউ বানায় তাহলে কিয়ামতের দিন ওই মূর্তিটাকে বা ওই আটকৃত বস্তুটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিয়ে আসবেন, এসে তাকে বলবে যে তুমি এর ভিতরে রুহ দাও। সে যখন রুহ দিতে পারবে না, অপারগতা প্রকাশ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এটা আমরা জানি। তো আমরা এই সমস্ত এই একটা মূল্যবান রজনীতে এই কুসংস্কারকে আমরা প্রশ্রয় দেব না। নাম্বার পাঁচ, আমাদের অনেকের ধারণা থাকে যে এই সওয়াবরাতের রাত্রে নাকি মুসলমানদের আত্মা, ভালো মানুষের আত্মাগুলো এদিক সেদিক ঘোরাফেরা করে। কত চরম বিভ্রান্তিমূলক কথা! এটি তো একটা হিন্দুয়ানা প্রথা। হিন্দুরা ধারণা করে যে তাদের পূর্বপুরুষ যারা মারা যায় তারা পুনর্জীবন, তারা পুনরায় আবার জন্মগ্রহণ করে। এটা তো মুসলমানদের আকিদা হতে পারে না। মুসলমান এই আকিদা কীভাবে পোষণ করবে? মুসলমানদের আকিদা তো এইটাই যে মারা গেল সে আর দুনিয়াতে তো ফিরে আসবে না, সে কিয়ামত ছাড়া সে আর কখনও মাটি থেকে উত্তোলন হবে না, বা মাটি থেকে সে পুনরায় আর দুনিয়াতে ফিরে আসার কোনো চান্স বা কোনো সম্ভাবনা নাই। নাম্বার ছয়, এই রাতে আমরা অনেককে দেখি 20 রাকাত, 10 রাকাত, 5 রাকাত নামাজ পড়ে। নামাজ পড়ে কোনো সমস্যা নাই, কিছু কিছু এই মহিলাদের তালিমে কিছু কিছু জায়গায় নাকি বাতিয়ে দেওয়া হয়, বা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ওজিপায় পায় যে 2 রাকাত নামাজ পড়তে হবে, 4 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে 12 বার কুলফল্লা সুরা পড়তে হবে, তারপরে 8 বার, 10 বার, 20 বার এরকম কিছু সুরা পড়তে হবে প্রতি রাকাতে, পরে 2 রাকাত, 4 রাকাত নামাজ পড়তে হবে। এরকম কোনো নির্দিষ্ট কোনো ইবাদত শবে বরাতে নাই। এরকম নির্দিষ্ট ইবাদত যদি আমরা অবশ্য মনে করি, আবশ্যক মনে করি, এটা আমাদের বেদাত হবে, এই ধরনের আমল থেকে আমরা বিরত থাকব। নাম্বার সাত, শবে বরাতের রাত্রে পাড়ায়, গলিতে, অলিতে সব জায়গায় আমরা দেখি গোসলের ধুম পড়ে যায়, মানুষ ধুমধাম গোসল করে। মানে এই রাত্রে নাকি গোসল করতে পারলে পুরা যত গুণা আছে শরীর থেকে সব গুণা ধুয়ে যায়। গোসলের সাথে গুণার ধুয়ে যাওয়ার সম্পর্কটা কী, এটা আসলে আমার বোধগম্য নয়।
আর এটা হাদিস কোরআনে কোথাও নাই, আর আপনারা কোথায় পাইছেন তাও আমি জানি না। তো এই গোসল অবশ্যই সবরাতে আবাদতের জন্য আপনার পবিত্র হতে হবে, তাই বলে যদি আপনি অপবিত্র থাকেন গোসল করেন, কিন্তু বিশেষ কোনো সওয়াবের উদ্দেশ্যে গোসল করা যাবে না। সওয়াবরাত তো তাদের জন্য এটা একটা বোনাস স্বরূপ। আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে থাকি যে সওয়াবরাত তো তাদের জন্য, সওয়াবরাত শবে কদর এই রজনীগুলোর সব তাদের জন্য যারা সারা বৎসর আল্লাহ তাআলার ইবাদত করেছে, নামাজ পড়েছে, নফল ইবাদত করেছে, তাদের জন্য এই শবে কদর সওয়াবরাতগুলো বোনাস স্বরূপ। আমাদের সমাজে আছে, বিশেষ করে মাছ বাজারে গেলে কিছু তোলা দেয়। এখন কেউ যদি মাছ না কিনে বলে ভাই আমাকে তোলাটা দিয়ে দেন, আমি মাছটা অন্য একটা সময় নেব, আপনাকে তোলা ফিরে ফিরে দিবে। তাই এই ইবাদতগুলো হলো তোলার মতো। যারা পুরা 12টা মাস আল্লাহর ইবাদত বন্দেগী কাটিয়েছেন, আল্লাহ তাআলা বোনাস স্বরূপ কিছু বাড়তি সওয়াব এই রাত্রিগুলোতে তাদেরকে প্রদান করবেন। যারা পুরো বৎসর মসজিদের ধারে কাছে ছিল না, ইবাদতের ধারধারে ছিল না, তারা যখন এই রাত্রে আসবে বোনাস চাইতে, আল্লাহ তাআলা তাদেরকে বোনাস খাওয়ায় দিবেন। তো বোনাস পাইতে হলে অবশ্যই আমাদেরকে সারাটা জীবন পুরোটা বৎসর আমাদেরকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। তাহলেই এই শবে বরাত, শবে কদর, অন্যান্য যে সমস্ত মূল্যবান রজনীগুলো আছে, এই মূল্যবান রজনীর সবগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোটা জীবনকে ইসলামের রঙে রাঙানোর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।